জয় মা নাগমাতা রানি, নমস্কার। রাধে রাধে চ্যানেল, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো মনের মানুষকে বশীকরণ করার একদম সহজ উপায়, মন্ত্র ও যন্ত্র ছাড়া। খেজুর গাছের গোড়ায় এই জিনিস প্রতিদিন 24 ঘন্টার মধ্যে আপনার সেই মনের মানুষ পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে। যতক্ষণ না আপনাকে দেখবে তার মন জ্বলে পুড়ে ছাই হবে, ছটপট করবে আপনাকে দেখার জন্য। যে মনের মানুষ আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছিল, সেই মনের মানুষের মন ছটপট করবে, দেখলে আপনাকে ছাগল হয়ে যাবে, আর না দেখলে সে পাগলের মতন হয়ে উঠবে। দর্শক বন্ধু, এতটি শক্তিশালী একটি বশীকরণ মন্ত্র ও যন্ত্র ছাড়া। যে মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত, আপনাকে দেখলে সে সহ্য করতে পারত না, আপনাকে দেখলে সে দূরের পথে চলে যেত, অন্য পথে হাঁটছিল, কিন্তু আপনার মনে মারাত্মক কষ্ট হচ্ছিল। তার জন্য আপনি অনেক কিছু করার চেষ্টা করেছেন, সে কোথায় ঘুরতে যাচ্ছে, কোথায় কি করছে, সেই জিনিস আপনি ফলো করছেন একটু চোখের দেখার জন্য। কারণ কি, দর্শক বন্ধু তাকে মনে মনে প্রচুর ভালোবাসেন, অনেক ভালোবাসেন, তাকে কোনো রকমভাবে আপনি বোঝাতে পারছেন না আপনার মনের মধ্যে তার জন্য কতটা ভালোবাসা আছে, তার জন্য আপনি কত কি করতে পারেন। সেই মনের মানুষ, যে মনের মানুষ এত রাগী, এত অহংকারী, যে কোনো কারণে আপনাকে পাত্তা দিচ্ছিল না, একতরফা আপনার ভালোবাসা, আপনি নিজে নিজেই তাকে ভালোবেসে যাচ্ছেন, কিন্তু সেই মনের মানুষকে আপনার জন্য পাগল করে দিতে পারবেন। দর্শক বন্ধু, আজকে খেজুর গাছের গোড়ায় আপনাকে আমি কিছু জিনিস বলবো, এই জিনিসগুলো নিয়ম করে যদি আপনি পুঁতে দিয়ে আসতে পারেন, 24 ঘন্টার মধ্যে আপনি খেলা দেখবেন, সে নিজেই স্বইচ্ছায় আপনার কাছে আসতে বাধ্য হবে, যার জন্য আপনি বহুদিন ধরে ঘুরছিলেন, যার জন্য আপনার ঘুম নষ্ট হয়ে গেছে, যার জন্য আপনার খাওয়াটা নষ্ট হয়ে গেছে, আপনি কোনো ভালো কাজ করতে পারছেন না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনের সাথে আপনি কথা বলতে পারছেন না, আপনার বন্ধুরা আপনার পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে, ভালো বুদ্ধি দিচ্ছে, কিন্তু তাদের উপরে আপনি বিনা কারণে আপনার মাথা গরম দেখাচ্ছেন, রাগ দেখাচ্ছেন, জেদ দেখাচ্ছেন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মাথার মধ্যে শুধু ওই একটাই চিন্তা, তাকে আপনি কাছে পেতে চান, তার ভালোবাসা পেতে চান, শুধু মনের মধ্যে শুধু তার কথাই ভাবছেন আপনি, কিভাবে তার কাছে যাওয়া যায়, কিভাবে তার ভালোবাসাটাকে পাওয়া যায়, এত চিন্তার কোনো কারণ নেই। দর্শক বন্ধু, আজকে আমি খেজুর গাছের গোড়ায় আপনাকে কিছু জিনিস রাখতে বলবো, এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন, দশকর্মার দোকানে পেয়ে যাবেন, মন্ত্র যন্ত্র ছাড়া। কারণ কি দর্শক বন্ধু, অনেকেই মনের মানুষের জন্য অনেক কিছু কষ্ট পাচ্ছে, তাকে কিছু খাওয়াতে পারছে না, তার বাড়িতে কিছু রাখতে পারছে না, আজকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আপনার ঘরের মধ্যে করবেন, তাকে কিছু খাওয়াতেও হবে না, তার বাড়িতে কিছু রাখতেও হবে না, তার ঘরেও কিছু রাখতে হবে না, তাকে কোনো টাচও করাতে হবে না, শুধু আপনি খেজুর গাছের গোড়ায় ঘরে বসে করে খেজুর গাছের গোড়ায় রেখে দিন, তারপরে 24 ঘন্টা আপনি দেখুন খেলাটা, সে যেখানে থাকুক আপনাকে দেখার জন্য পাগল হবে এবং আপনাকে দেখে সে অনেক খুশি হবে দর্শক বন্ধু। আর হ্যাঁ দর্শক বন্ধু, অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ নাম্বার চেয়েছেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, ভিডিওটি ভালো করে দেখুন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বহুদিন ধরে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার কয়েকটি ভিডিওর মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আজকের ভিডিওতেও দেবো, যারা নিত্য ভিডিও দেখছেন তারা তো অবশ্যই পাচ্ছেন, আর যারা নিত্য দেখছেন না তারা হয়তো পাচ্ছেন না আমার নাম্বার, তো অবশ্যই আজকে ভিডিওটি দেখতে থাকুন, আমার নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। এইবার দর্শক বন্ধু, এই যে খেজুর গাছের গোড়ায় যে কাজটা করতে হবে তার জন্য আপনাকে কি নিয়ম আছে আর কোন দিন করতে হবে, শুভ দিন আপনাকে শনিবার মঙ্গলবার আপনি করতে পারেন, অমাবস্যার দিন আপনি করতে পারেন। দর্শক বন্ধু, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে নিয়ম নিষ্ঠুর করে ভগবানের স্থানে বসে, পবিত্র স্থানে আপনাকে বসে এই কাজটা করতে হবে। দর্শক বন্ধু, দর্শকর্মার দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে একটি ময়ূরের পালক, আর ওই ময়ূরের পালক দিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ময়ূরের পালক দিয়ে শীষ বানাতে হবে, কলমের মতন শীষ বানাতে হবে যাতে আপনি লিখতে পারেন, আর একটা পান আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আর দর্শকর্মার দোকান থেকে নিয়ে আসতে হবে কুমকুম গোরুকচনা মধু, আবারও বলছি কুমকুম গোরুকচনা মধু আপনাকে ওই দর্শকর্মার দোকান থেকে নিয়ে এসে, শনিবার দিন ধরুন আপনি করছেন, শুদ্ধ বস্ত্রে বসলেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে, ধুনো জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে আপনি বসলেন ঠাকুরের স্থানে, বসে আপনি ওই পানটার মধ্যে, পানটা আপনাকে মনে রাখতে হবে নিখুঁত দেখে নিয়ে আসতে হবে, চেষ্টা করবেন যতটা নিখুঁত আনা যায়। নিয়ে এসে সর্বপ্রথম আপনি যদি কোনো পুরুষ হয়ে কোনো নারীকে বশীকরণ করতে চান, তার নাম রিয়া হোক, প্রিয়া হোক, টিয়া হোক, যে কোনো নাম, তার নামটা অরিজিনাল আপনার জানতে হবে, যে নামে আপনি তাকে চেন সেই নামটা আপনাকে জানতে হবে, যে নামে আপনি চেনেন সেই নামটা জানতে হবে, এবং আপনাকেও সে যেই নামে চেনে সেই নামটাও
কিন্তু আপনার লাগবে। লাগার পরে ওই পানের মধ্যে কুমকুম মধু মিশ্রিত করে একসাথে মিশ্রিত করবেন। করার পরে পানের মধ্যে সর্বপ্রথম আপনার নাম লিখলেন, রাজা হোক, সাহেব হোক, সাগর হোক, যে কোনো নাম, সে নামটা আপনি লিখলেন। লেখার পরে প্লাস দিলেন, প্লাস দেওয়ার পরে আপনার সেই মনের মানুষের নামটা। আজকে নারী পুরুষ উভয় কিন্তু এই কাজটা করতে পারবে। কোনো নারী হয়েও যদি এই কাজটা করতে চান, তারাও কিন্তু এই কাজটা করতে পারবে, এতটা পাওয়ারফুল কাজ। আরও একটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, হাফ মিটার মতন হলুদ কাপড় আপনাকে যে কোনো দর্জির দোকান থেকে, দর্শক দর্জির দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে। দর্শক বন্ধু, সেই হলুদ কাপড়, সুতির কাপড়টা নিয়ে আসতে হবে। এবার আপনি পানটার মধ্যে লিখলেন, লেখার পরে আপনাকে কি করতে হবে দর্শক বন্ধু, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যাতে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথে, 8153591894। আবারও বলছি, 8153591894, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধু। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার ভিডিও, আমার চ্যানেল আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর প্রচুর প্রচুর করে শেয়ার করুন, যাতে আপনাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারি। আপনার প্রিয়জনদের কাছে, প্রিয় বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন, তাদের কাছে প্রচুর প্রচুর করে শেয়ার করুন। কারণ কি, তারাও যদি এরকম কোনো সমস্যার মধ্যে জড়িত থাকে, তাহলে তারাও উপকৃত হবে। তাই বলবো দর্শক বন্ধু, আমাকে যদি আরও ভালোবাসায় এগিয়ে দিতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন দর্শক বন্ধু। আর জীবনে যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, সেই জর্জরিত সমস্যা থেকে যদি আপনি না বেরিয়ে আসতে পারেন, যে কোনো ভিডিওর মাধ্যমে আপনি কমেন্ট করুন, 2-4 দিনের মধ্যে আপনার জন্য স্পেশাল করে ভিডিও দেওয়া হবে। সেই ভিডিও দেখে আপনি উপকৃত যাতে পান, আরও 5 জন যাতে উপকৃত পান। তো এবার দর্শক বন্ধু, ওই হলুদ কাপড়টার প্রয়োজন, আর পানের মধ্যে আপনি তো লিখে রেডি রেখেই দিয়েছেন, আমি কীভাবে বললাম ওইভাবে আপনাকে লিখতে হবে। লেখার পরে আস্তের পরে নামটা উপরের দিকে রেখে হলুদ কাপড়ের পরে এরকম পানটাকে রাখলেন। রাখার পরে আপনি 3 ভাঁজ করুন 4 ভাঁজ করুন, ভাঁজ করবেন। তবে একটা জিনিস কি দর্শক বন্ধু, পানটার মধ্যে যখন লিখবেন না, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে দর্শক বন্ধু, পানটা যাতে না ছেড়ে না ফাটে। তাহলে কিন্তু আপনার ভালোবাসা জোড়ার আগে ফাটল ধরলে আর জীবনও সেই ভালোবাসা কোনো রকমভাবে আপনি কাছে ফিরে পাবেন না, কারণ আপনার ভালোবাসা ফাটল ধরে গেছে। ওইটুকু কাজই আপনি সূক্ষ্ম হাতে ভালোবাসা দিয়ে মনের মানুষের জন্য আপনি করতে পারেননি, ওটাই আপনার পরীক্ষা। ওটা যদি আপনি করতে পারেন নিখুঁতভাবে, তাহলে আপনার সেই মনের মানুষ 24 ঘন্টার মধ্যে আসতে বাধ্য। এবার আপনাকে চলে যেতে হবে খেজুর গাছের গোড়ায়, যে খেজুর গাছটা আপনি 2-4 দিন আগে দেখে আসতে পারেন, কিন্তু যাওয়ার সময় আপনাকে মনে রাখতে হবে কেউ যাতে না দেখে চুপে সারে গিয়ে পুঁতে দিয়ে আসবেন। যতক্ষণ না এখানে আসবেন, ততক্ষণ আপনাকে জায়গা মতন আপনাকে চলে আসতে হবে। যেখান থেকে বেরোবেন সেখানে, যাওয়ার সময় কথা বলা যাবে না, আসার সময় কথা বলা যাবে না। আশা করি আমি যেভাবে বুঝিয়ে বললাম, যদিও বুঝতে সমস্যা হয় কমেন্ট করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। মা মনসা নাগমাতার দেবী আপনাদের সর্বইচ্ছা পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।